দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই একটি ওয়াইফাই আপনারা খুব সহজেই হ্যাক করে নিতে পারেন, বা যে কারো ওয়াইফাই পাসওয়ার্ড নিজের ফোনে নিয়ে আসতে পারেন, বা নিজের ফোনে কিভাবে ব্যবহার করবেন। আজকে আমি সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালিভাবে, যে কোনো ওয়াইফাই বা যে কারো ওয়াইফাই আপনারা কিভাবে হ্যাক করবেন বা কিভাবে তাদের পাসওয়ার্ড নিজের ফোনে নিয়ে আসবেন, তারপর নিজে চালাবেন। তো আপনারা অনেকেই অনেক জায়গায় যান, দেখা যায় অনেক সময় আমাদের ফোনের দেখা যায় MB ফুরিয়ে যায়, সেই সময় কিন্তু আমাদের MB প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় যে আশেপাশে কোনো ফ্লেক্সির দোকান না থাকার কারণে বা আপনার টাকা না থাকার কারণে দেখা যায় যে আপনারা MB কিন্তু লোড দিতে পারেন না, বা সেই ক্ষেত্রে দেখা যায় আপনার আশেপাশে যে কারো ওয়াইফাই লাইন আছে কিন্তু আপনি কিন্তু সেই ওয়াইফাই ব্যবহার করতে পারতেছেন না। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু যে কারো ওয়াইফাইটা কিন্তু আপনারা হ্যাক করে নিতে পারেন, বা যে কারো ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু নিজের ফোনে নিয়ে আসতে পারেন। তো কীভাবে নিয়ে আসবেন এটা আমি আজকে আপনার প্র্যাকটিক্যালি দেখাবো। তো এটা আপনাকে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। তো দর্শক, তার আগে বলেনি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আর কথা বাড়াবো না, তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে, আমরা আপনাকে প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে খুব সহজেই এই কাজটি করে নিতে পারেন আপনাদের ফোনের সাহায্যে। তো চলুন দর্শক, আমরা ফিরে যাই মোবাইল স্ক্রিনে। দর্শক, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্রথম যে কাজটি করবেন, আপনার যে ওয়াইফাইয়ের যে স্ক্যানার আছে আপনাদের ফোনে যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন, আমার এখানে একটা স্মার্ট স্ক্যানার আছে, এটা এখন প্রায় বেশিরভাগ ফোনেই কিন্তু দেওয়া থাকে বর্তমানে স্ক্যানারটা, ঠিক আছে, এটা প্রায় ফোনেই কিন্তু স্ক্যানার দেওয়া থাকে। তো যাদের ফোনে স্ক্যানার নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে স্ক্যানার ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর আপনি প্রথমে কী করবেন যে আপনার যেই ফোনে ওয়াইফাইটা কানেক্ট আছে অবশ্যই আপনাকে সেই ফোনটা প্রয়োজন হবে, অবশ্যই আপনাকে সেই ফোনটা কিন্তু থাকতে হবে। তা ওই ফোনটা নেওয়ার পর আপনি চলে যাবেন, দেন হচ্ছে গিয়ে ডাইরেক্ট আপনি ওয়াইফাই চলে যাবেন। তো যাওয়ার পর এভাবে আপনি একটু চেপে ধরে রাখবেন, ঠিক আছে। তো ধরে রাখার পর দেখবেন যে এরকম একটি অপশন চলে আসবে। আসার পর এখন আপনাকে যেই কাজটি করতে হবে, আপনার যেই ফোনে আপনি কানেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে দর্শক, আপনার সেই ফোনে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ওই স্ক্যানারটা কিন্তু থাকতে হবে। আর আপনার ওই ফোনে যদি স্ক্যানার না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু কোনোভাবে কিন্তু এইভাবে কিন্তু কানেক্ট করতে পারবেন না। অবশ্যই সেজন্য আপনার ওই ফোনে স্ক্যানারটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে যাদের ফোনে স্ক্যানার নাই। তো তারপর যে আপনারা যে কিউআর কোডের যে একটা অপশন দেখতেছেন, যে চাইডে দেখা যাইতেছে আপনার যে কিউআর কোড, তো আপনারা কী করবেন এই কিউআর কোডে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমি লকটাকে আনলক করে দিই। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আপনারা দেখতে পারতেছেন যে সামনে কিন্তু একটা কিউআর কোড কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে দর্শক। তারপর আপনারা যে কাজটি করবেন, আপনার ফোনের যে স্ক্যানার আছে আপনি কী করবেন সেই স্ক্যানার দ্বারা, ঠিক আছে, তো আপনি সেই স্ক্যানার দ্বারা এভাবে কিন্তু আপনি, এই যে আমি দেখাইতেছি অন্য একটা ফোন দিয়ে, এই যে দেখছেন আপনারা অবশ্যই। তো এই যে দেখেন আমার কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এখন যে আমার এখানে দেখা যাইতেছে যে সিকিউরিটি, এখন আমি যদি এটার উপরে যদি ক্লিক করি তাহলে যে দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি শো করতেছে, ঠিক আছে। আমি কি আপনাদেরকে কানেক্ট করে দেখিয়ে দিতেছি, তো পাসওয়ার্ডটা আপনাদের দেখালাম। তারপরে যে নিচে দেখতেছেন আপনারা কানেক্ট টু নেটওয়ার্ক, ঠিক আছে, কানেক্ট টু দেয়ার্স নেটওয়ার্ক, আপনারা যদি এই নেটওয়ার্কে যদি একটা ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে যে দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কিন্তু এটা কিন্তু অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে দর্শক। এই যে দেখেন আপনারা আমার এটা কিন্তু কানেক্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে কিন্তু কানেক্ট করে নিতে পারেন দর্শক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।